আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছি। চলে যাওয়ার পর আমার শাগরিদ একদিন স্বপ্নের যুগে দেখি, স্বপ্নের যুগে দেখার পরে দেখে লোকমান হাকিম, ও মুসলমান ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর করে কি করে জান্নাতের বাগান দিয়া ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করার পরে ডাক দেয়া বলে হুজুর গো আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছেন। বলে ভাই রে আল্লাহ আমার সাথে উত্তম মুআমালা করেছেন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করেছেন, জান্নাতের ভিতর দিয়া ঘোরাফেরা করতেছি। ও ভাই তবে একটা কথা স্মরণ রাখো, আমার চাইতে বড় জান্নাতটা আমার সামনের বাড়িওয়ালার দান করছি। বলে কেমনে করে কেমনে করে কেমনে করে, বলে এই কথা বলতে বলতে যখন ঘুমটা ভেঙে গেছে সকালবেলা উঠিয়া আসে কামারের বাসায় চলে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনের বাড়ি একজন কামারের বাড়ি, কামারের বাড়িতে যখন চলে গেছে বলে ভাই ও ভাই দরজার ভিতরে গিয়া লক করার পরে দেখে, লক করার পরে যখন এসেছে মহিলা মানুষের কণ্ঠে আট পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে অব বলো আপনার স্বামী কি এমন ইবাদত বন্দেগী করেছে যে ইবাদতের কারণে, যে ইবাদতের কারণে আপনার স্বামী রে আল্লাহ পাক রব্বুল আলামিন এ যুগের শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত আপনার স্বামী রে দান করেছেন। এবার তার বিবি ডাকতে বলে ও ভাই না 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 আমার স্বামী তো এমন কোন ইবাদত বন্দেগী করতে দেখি নাই, আমার স্বামী এমন একটা ইবাদত করেছে, আমার স্বামী হাতুড়ি দ্বারা কি করেছেন লোহা ডাবাইয়া বাইরাইয়া তা কাশি বানাইছে আগুনের ভিতরে পুড়ে দিয়া লাল চকচকা বর্ণের মতো লাল করিয়া হাতুড়ি দ্বারা বাইরাইয়া দা কাশি বানাইছে। ও ভাই যখনই হাতুড়িটা উপরে উঠাইছে মসজিদ থেকে যখন আজান বেশি আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান বেশি আসছে দেরি, আমার স্বামী আর কি করে নাই হাতুড়িটা সামনের দিকে দেয় নাই, হাতুড়িটা পিছন দিক দিয়ে দিয়া এভাবে উঁচা দিকে করে করে কি যেন বলছেন আর ফরিয়াদ করে মসজিদের দিকে চলে গেছেন। কি বলেছেন বলেন, আমি একদিন শুনলাম আমার স্বামী কি করেছে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন ওগো আল্লাহ দুনিয়ার সকল মানুষগুলো আমারে কামার কামার বলে জানে, অমুক কামার বলে পরিচিত, কামার বলে পরিচিত, কামার বলে জানে, আল্লাহ তুমি তো দেখতেছো এই লোহাগুলা আগুনের ভিতরে পোড়া দিয়া হাতুড়ি দ্বারা বাইরাইয়া নরম করে তাকাছি বানাই এই যে এত শক্ত লোহা, আল্লাহ আমার দিলটা তো লোহার চেয়ে শক্ত না। কথা কন মানুষের দিল কি লোহার চেয়ে শক্ত? এজন্য বলতেছে আল্লাহ আমার দিল তো লোহার চেয়ে শক্ত না, আল্লাহ গো আয় রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি তো এই আগুন সহ্য করতে পারবো না, যে আগুন আমি দেখ কি করি আগুনের ভিতরে দাগ আছে পোড়াই এই আগুনের চাইতে 70 গুণ তেজ হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কি না? এই জাহান্নামের আগুন কত তেজ হবে? ও ভা এবার সকল ডাক্তার বলতেছে ও আল্লাহ ওই আগুন তো আমি সহ্য করতে পারবো না, আল্লাহ গো কিয়ামতের ময়দানে তুমি আমারে কামার বলে ডাকনা দিয়া আল্লাহ তুমি একটু মহব্বত করে তোমার বান্দা বলে ডাক দিয়া। এইটুকু আমি আমল দেখছি। এজন্য ভাইরা ওই যে আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে তার দেহের ভিতরে কম্পন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সকলের বড়, আমার ব্যবসা আমার কাছে বড় নয়, আমার বাণিজ্য আমার কাছে বড় নয়, আমার চাকরি আমার কাছে বড় নয়, আমি চাকরিতে আসি আসি আজান যখন হয়ে গেছে চাকরির কাজ অফ, কথা বলেন ঠিক কিনা, আমার সব কিছু অফিস আদালত ত্যাগ করে মসজিদের ভিতরে যেতে হবে। এই জন্য বলেছেন ও বিশ্বের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন নাম শোনার সাথে সাথে যেমন মসজিদে গেছে কম্পনটা বেশি হয়ে গেছে, এই জন্য ওই যুগের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত আল্লাহ তারে দান করেছেন। এই জন্য আমিও বলি ও বিশ্বের মুসলমান
এ যুগের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বক্তা হইলে জান্নাতটা কিন্তু বড় পাওয়া যাবে না, কথা বলেন। এ যুগের সবচেয়ে বড় শাইখুল হাদিস আমি, এজন্য আমার জান্নাতটা আল্লাহ বড় দিবে না। এ যুগের সবচেয়ে বড় মহাদ্দেশ সাহেব আমি, আমাকে জান্নাতটা বড় দিবে না। এ যুগের সবচেয়ে বড় পীর সাহেব আমি, আমার জান্নাতটা বড় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার দেহের ভিতরে আল্লাহ পাক নাম শোনার সাথে সাথে তার দেহের ভিতরে কম্পন যত বড় হবে, তার জান্নাতটা আল্লাহর কাছে তত বড় হবে, কথা বলে। যার কম্পনটা যত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জান্নাতটা তত বড় হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, জান্নাতটা তার তত বড় হয়ে যাবে। এজন্য মুসলমান, আসেন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে কি করতে হবে? আমার দেহের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হতে হবে কি হবে না? কিন্তু আল্লাহর নাম কত জপছেন সাহাবা একরাম, ইমানের কত তেজ ছিলেন সাহাবা একরামদের, কথা বলেন। এ মুসলমান, সাহাবা একরামদের ইমানের কত তেজ ছিল, আদনা থেকে আদনা সাহাবা একরাম এদের ইমান কত মজবুত ছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজমার ভিতরে বসে সাহাবি সাদ কে ডাক দিয়ে বলতেছেন, সাদ রে, ও সাদ, তুমি কি বিয়ে শাদি করবা না? সাদ কথা বলে না। আবার সাদ কে ডাক দিয়ে বলে, সাদ রে, তুমি কি বিয়ে শাদি করবা না? এবার ডাক দিয়ে বলে, নবী, আমি একজন কালো কুচ্ছি মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার সাথে এই মদিনার কোন মেয়েটা দিবে? আমার সাথে তো কোনো মেয়ে দিবে না, তাহলে কি করবা? এবার সুন্দর করে ডাক দিয়া সাহাবীকে ডাক দিয়া বলতেছেন, সাদ, তুমি কি বিয়ে শাদি করবা নাকি? চুপ রয়ে গেছি, চুপ থাকার কথাই হলো, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ, কথা বলেন। এবার আমার বিশ্ব নবী সুন্দর করে একটা শ্রীকুট লিখে দিয়েছেন, কি লিখে দিয়েছেন? শ্রীকুট লিখে দিয়েছেন, চিঠি লিখে দিয়েছেন। দেওয়ার পরে বলে, সাদ রে, যাও অমুক সাহাবির বাড়িতে যাও, অমুকের বাড়িতে যাও, অমুকের সবচেয়ে সুন্দরী কন্যা আছে, উনার কাছে তোমার বিয়ের প্রস্তাবটা পয়গামটা নিয়ে যাও। কেমন সুন্দরী, যেমন সুন্দরী মদিনার ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা, কথা বলেন। কি মদিনা? হুরে মদিনা, মদিনার হুর, মদিনার এজন্য শ্রেষ্ঠ, সবচেয়ে বড় সুন্দরী, সবচেয়ে বিশ্ব সুন্দরী। এই মেয়ের কাছে তুমি বিবাহের প্রস্তাব নিয়ে যাও। যখন কি করেছেন, আমার রাসূল চিঠি লিখে দিয়েছেন, সই করে দিয়েছেন, কাগজটা নিয়ে দৌড়াইতেছে সাহাবা একজন, ডাকতে বলো, স্যার, কই যাও? বলে, আরে তোমরা ভাই, সুসংবাদ আছে, শোনো শোনো। বলে, আমি একটা আমার বিবাহর পয়গাম নিয়ে যাইতেছি, আমার বিয়ের দাওয়াত তোমরা খাইতে পারবা, চুপ থাক, আমি যাইতেছি অমুক জায়গায়। বিয়ের পয়গামটা যখন নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে মেয়ের বাড়িতে যখন লক করেছি, মেয়ের বাবা সামনে এসেছে, সামনে আসার পরে মেয়ের বাবাকে ডাক দেওয়া বলছেন, সালাম কুশল বিনিময় করেছেন, সালাম দেওয়ার পরে চিঠিটা হাতে দিয়েছেন, হাতে দেওয়ার পরে দেখে বিশ্ব নবীর লেখা চিঠি লিখে দিয়া বলে, ও সাদ, এই যে চিঠিখানা নিয়ে যাইবা, যাইয়া হাল যেতে উসমান গনির কাছে যাইবা, উসমান গনির কাছে যাইয়া আমি বলবা, চিঠিটা আমার হাত, তার হাতে দিবা, দিয়া বলবা, আমি তাকে পাঠাইছি, তোমারে পাঠাইছি। চিঠিটা নিয়ে উসমানের কাছে গেছি, উসমানের হাতে যখন দিয়েছি, দেখে বিশ্ব নবীর হাতের লেখা। বলে, কি ব্যাপার? বলো,
নবীর সাহাবী নবীর জামাতা উসমান, আমার আগামীকাল বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাবে, বিবাহের সামান কিছু কিনতে হবে, বিবাহের বাজার করতে হবে, টাকা দরকার। হযরত উসমান গনি মুট করে কি করেছেন? টাকা দিয়ে দিয়েছেন। যখন টাকা পয়সা দিয়েছেন, আমার নবীর দরবারে গেছি, নবী বলছেন যাও সাদ যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া বিবির জন্য বাজার ঘাট করে নিয়ে আসো, বাজার ঘাট করিয়া তুমি বিবাহ বন্ধনের সেই বিবাহের শাড়িতে বসে যাও। বিবাহের টাকা পয়সা যখন নিয়ে মদিনার বাজারে ঢুকছি, মদিনার বাজারে ঢুকবে এমন একটা সময় একজন সাহাবী এলান করে দিচ্ছে। কি এলান করে দিচ্ছে? এলান করতেছে। কি এলান করে? এলান করে বলতেছে, মদিনাবাসী তোমরা শোনো, যার যা আছে তাই নিয়ে সকলেই প্রস্তুত হয়ে যাও। আমার নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, যুদ্ধ চলছে, বীর বিক্রমে যুদ্ধ চলছে, কে কে যাইবা? যুদ্ধের ময়দান, যুদ্ধের দামামা বেজে গেছি, সকলেই যাও, আমার নবী যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছি। এই কথা শোনার পরে সাদ কি করেছেন? ও মুসলমান, ইমানের কতটুকু তাজা ইমানে কথা বলার জন্য বলছি রে বাজান, সাদ কি করেছেন? এত সুন্দর আমোদ ফুর্তি করবে, জীবনের প্রথম বিবাহ, বিবাহ করবে, বিবাহ তো কি করবার একটা আনন্দের জিনিস কথা কন, বিবাহটা তুই একটা ফুর্তির জিনিস, আনন্দের জিনিস। সন্তানকে যখন বিবাহের কি কয় প্রস্তাব দেওয়া হয়, ছেলে এবং মেয়ে উভয়ে খুশি হয় কি হয় না কথা বলেন। এমন একটা খুশির সময়, এমন একটা খুশির সময়, এই সময় কি করেন? যখন এই এলানটা বেজে গেছে, তার কানের ভিতরে বেজে গেছে, এবার মনে মনে চিন্তা করা, হায় রে আমার নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আর আমি সাথে আমার বিবিকে নিয়ে সুন্দর আনন্দ ফুর্তি করে কাটাবো, তা তো হয় না, হয় না। তাহলে কি করব, কি করব? এই জন্য উনি কি করলেন? টাকা দিয়ে কি করলেন? তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন। কার ঘোড়া কিনে যখন যুদ্ধের ময়দানের দিকে শরীক হতে যাচ্ছি, এ মুসলমান হঠাৎ করে মাথার ভিতরে বুদ্ধি আসলো, আরে আমি সাদ যদি যুদ্ধের ময়দানে এখন যাই, তাহলে আমার নবী আমাকে দেখে আমাকে ফেরত দিয়ে দিতে পারে। কারণ যে সাদ, আজকে তোমার বিবাহ কিভাবে, তুমি যুদ্ধের ময়দানে আসো, তুমি ফিরে যাও, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিয়ের ভিতরে চলে যাও। এজন্য কি করছেন? কালো কাপড় কিনে সুন্দর করে সর্বশরীর ঢেকেছেন, দুটো চক্ষু বের করে ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, চলতে চলতে মুসলমান, এ দুনিয়ার মুসলমান ইমানদার বাবাজিরা, এ দুনিয়ার বিশ্বের মুসলমানেরা, এজন্য সেই সাদ কি করলেন? যখন যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছে, কি করতেছে? কচু কাটার মতো করে কাটতেছে, মুসলমানেরা কেউ ছিল না, সাহাবাগণ কেউ ছিল না, হায় রে, কালো কাপড় দ্বারা ঢাকা আবৃত করা, এই লোকটা আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, কেমনে করে যুদ্ধ করে? এই লোকটা কে? কেউ তো চিনে না। যুদ্ধ করতে করতে মুসলমান যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেছে, হঠাৎ করে সাদ শেষ হবে প্রান্তরে, এমন সময় কি করেছেন ইহুদি নাসারা খ্রিস্টানারা? কি করছেন? ও মুসলমান বিধর্মীরা পিছন দিক থেকে সাদকে আক্রমণ করেছে, এমন ভাবে আক্রমণ করেছেন, আক্রমণ করতে দেরি সাদ পুরার পৃষ্ঠ থেকে পড়ে গেছে, আবার আঘাতের পরে আঘাত, তীর বর্ষার আঘাত করতে করতে সাদ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। যুদ্ধের এবার আমার বিশ্ব নবী ডাকতে বলেন, সাহাবীরা রে দেখো আমার কয়জন সাহাবি শহীদ হয়েছে, সাহাবিদের লাশগুলো তোমরা একত্র করো, সাহাবা ইকরামদের লাশগুলো তোমরা এখানে নিয়ে আসো। এভাবে যখন এলান করে দিয়েছেন, সকল লাশ শহীদের লাশগুলো একত্র করেছেন, কিন্তু হঠাৎ করে দেখে ওই কালো কাপড় আবৃত করা লোকটা ওই যে বিধর্মীদের তাঁবুর সামনে কি আছে, পড়ে আছে। এবার মুসলমান যাইতে 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 যখন সেই লাকালো লোকটা কালো কাপড় দ্বারা আবৃত করা সাহাবা ইকরামের কাছে যাচ্ছে, ও মুসলমান সাদের কাছে যখন গেছে, মুখটা গুছিয়ে দেখে আর কেউ না,
হয় সেই সাহাবী সাদ নবীর কাছে একজন সংবাদ দিছে, সংবাদ দেওয়ার পরে বলে নবী গো উঠো তো আর কেউ নয়, ওই সাহাবী হলে আপনার সাদ। যখন এই কথা বলেছেন কিতাবের ভিতরে সিরতের কিতাবের ভিতরে বলেন বিশ্ব নবী নিজের ভিতরে যেই কি করলেন দৌড়াইছেন দৌড়াইয়া যে সাদকে যখন আনলেন সাদকে আনার পর আমার নবীর চোখের পানি ফেলে দিয়ে বলেন সাদ আমি তো তোর বিবাহর জন্য পাঠাইছিলাম, বিবাহের বাজারের জন্য পাঠাইছিলাম। ও বিশ্বের মুসলমান আজকে যেই যুব বিবাহর পয়গাম বিবাহের অনুষ্ঠান রাইখা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যেই বাজারটা করবে বিয়ের বাজার সেই বাজার দিয়া তলোবারি কিনা যেই সাহাবী কি করছেন ঈমান তারে এত মজবুত করার জন্য। ও মুসলমান আমার নবীর ডাকে সারা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি। এবার ও মুসলমান এবার সাদকে দেখে আমার নবী সুন্দর করে হাত গুলা বুলাইয়া দিচ্ছেন, সুন্দর করে হাত গুলা বুলাইয়া দেয় মুখের ভিতরে বুলাইয়া দেয় আর উপর দিকে তাকায় মিটি মিটি হাসি হাসি। এবার বিশ্ব সাহাবা কেরামরা জিজ্ঞাসা করে নবী গো সাদের চেহারার দিকে তাকান আর উপর দিকে তাকা মিটি মিটি হাসেন কেন? এবার ডাকতে বলতেছেন ও সাহাবারে রে তোমরা শোনো শোনো, যেই সাহাবি বিবাহের অনুষ্ঠানকে বাদ দিয়া আমি বিশ্ব নবীকে খুশি করার জন্য আমি বিশ্ব নবীর ডাকে যুদ্ধের ময়দানে চলে এসে শহীদ হয়ে গেছে, এই জন্য ওই সাহাবির প্রতি আমার আল্লাহ এত রাজি এবং খুশি হয়ে গেছে, ওই সাহাবির প্রতি আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন। ও মুসলমান খুশি হইয়া জান্নাতির হুরেরা তাড়াতাড়ি জান্নাতি হুরেরা লাইন ধরে দাঁড়ায় আছে হালাল সাহালাল জানানোর জন্য আর ডাকটা বলতেছেন নবী গো তাড়াতাড়ি সাদরে ছেড়ে দেন, সাদরে দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি কি করে দেন ছেড়ে দেন, যত তাড়াতাড়ি ছেড়ে দিবে ও মুসলমান জান্নাতি হুরেরা তাকে নেওয়ার জন্য অপেক্ষমান আছে।